আসসালামু আলাইকুম কেমন আছেন হগলডি আশা করি হগলডি এক্সের ভালো আছেন আলহামদুলিল্লাহ মইল ভালো আছি চললে আইসি নতুন একটা রেসিপি লইয়া আর মোর আজগো এই নতুন রেসিপিটা দেখার লগে আপনাকে হকলিরে আমন্ত্রণ জানাই মোর এই রেসিপিটা দেখতে কালাবুনার নান দেখাইলেও আসলে কিলো কালাবুনা না এটা একটা সিকেন রেসিপি আর এই রেসিপিটা মো কেমনে তৈরি করছি সেইডেকুলাগো শেয়ার করবো বুঝছেন খুবই মজার একটা রেসিপি তো এটা কেমনে মই তৈরি করলাম হইডে শেয়ার করবো চলেন চললে যায় মূল রেসিপিতে এইখানে মতো যেটুক লাগবে সেটুক চিকেন লইছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মরিচ আর দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই দিয়ে এডারে মই সুন্দর মতো মেরিনেট করব মেরিনেট করে এরপরে এডারে আধা ঘন্টা রাখিয়ে দিব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে মুই করলে এটার মধ্যে কোনো হলুদ দেই নেই হলুদটা দিলে করলে এটা একটু হলুদ কালার সরিয়ে আর এই হলুদ দেই নেই দেখে এটা কিন্তু একটা কালসা রঙ হইবে কালা ভুন্দার নাহান যাই হোক এখন মুই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম গরম মশলা ইলাচ আর দারুচিনি দিয়ে এইটা যখন একটু মানে হালকা গরমই ভাজা হইবে একটু সুন্দর ঘ্রাণ সরাইবে হেকেলে দিয়ে দিলাম পিঁয়াজ পরিমাণ মতো পিঁয়াজটা দিয়ে পিঁয়াজটারে হালকা ব্রাউন কালার করে ভাজিয়ে লোমো এই এটাগুলো হালকা ব্রাউন কালার রয়ে গেছে এখন মুই এটার মধ্যে দিয়ে দিতে আসি আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো এই তো এই আদা রসুনের পেস্ট দিয়া হেইয়ের পর মুই এডারে সুন্দর মতো সেরে ভাজিয়ে লোমো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ যাইবো অতক্ষণ এডারে মুই এরকম লাইরে সেরে বাজতে থাকবো এই এটা লাইটে সেরে ভাজা হয়ে গেলে মুই করলে এটার মধ্যে ওই যে চিকেন মেরিনেট করে রাখছিলাম হেইটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এটার সুন্দর মতো লাইটে সেরে লাইটে সেরে হেইয়ের পর এটার একটু ডাকনা দিয়ে থুমু বোঝে নেই ডাকনা দিয়ে থুলে এটাতে একটু পানি বেরিয়েবে হেইটাতে একটু কষাই লওয়া যাইবে এই দেখতে পাইতে আছেন ডাকনাটা উড়েই মুই এখন আবার একটু লাইটে দিতে এই এটারে ঘন ঘন লাইটে সেরে কষাই লমুক সুন্দর মতো তেলের কষানিটা দিমু যাতে মাংসটা খাইতে অনেক বেশি মজা হয় লিগে কল মুই এগোনো গোনো কষাইতে কষাইতেছি খালি কষাইতে তেলের উপরে খালি কষাইতে আসি যাই হোক এই করলে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটু দিয়ে আবার একটু মুই কষামো দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উড়াইয়া মুই কইলো এটার একটু লারিয়ে স্যারিয়ে দিতে আসি এখন এটার মধ্যে দিয়ে দিতে আসি একটু গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডারটু দিয়ে সুন্দর মতো আবার একটু লালি সাইডে এটার লাগে মিক্স করিয়ে দিব আর এখন দিয়ে দিবো মো এটার মধ্যে কোয়া কি কয় ওই যে রসুন আস্তা রসুন হে দিয়ে এটার মধ্যে আবার একটু আগে দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয় এইটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আইবে রসুনের বুঝছেন যাই হোক এটা কিন্তু ওই গেছে কষায় নিয়ে সুন্দর মতো এখন মেয়েটার মধ্যে এটা সেদ্ধ অলগ্যে পুরোপুরি রান্না অলগ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এডারে রান্না করিয়ে লইতে আসি দেখছেন কেমন সুন্দর দেখায় যত মানে পানিটা টানিয়ে যাইবে অত এটার কালারটা সুন্দর হইবে এই দেখতে পাইতে আসেন পানি কিন্তু অনেকটাই কমে গেছে যাই হোক এখন মুয়ের মধ্যে অ্যাড করতে আসি চিলি ফ্লেক্স এনে হাফ চামিচেও কম সিলি ফ্লেক্স দিলাম দিয়ে হেয়ের পর আর দিয়ে দিতে আসি এক টেবিল চামচ পরিমাণে পিঁয়াজ বেরেস্তা এটা আগেই রেডি করে তুললাম যাই হোক এইগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আইবে আর কালারটা অনেক কালসা দেখাইবে আর ওই কালা মতো দেখাইবে যেটা আর কি শেষ পর্যন্ত কথা যাই হোক এটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখছেন এক কালে ঝোল একটুকু একবার তেল যখন বেরোই যাইবে তখন ওইটারে উড়াই হালাম ওইটা করলেও মোটামুটি রেডি হয়ে গেছে এখন আর পানি পুনি নাই আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম আপনাকে একটু দেখাই দিতে আসি করার মধ্যেই কেমন দেখাইতে আছে আসে যাই হোক এটা হয়ে গেছে এখন মুই করলে এটার একটু সার্ভ করে আপনাকে দেখাম দেখেন কেমন সুন্দর কালার আহারে আল্লাহ রে এই ইয়ার কালার দেখে এগুলো পরাণ ঠান্ডা হয়ে যায় যাই হোক এটা দেখতে যেমন সুন্দর এটা খাইতে কিন্তু আরও বেশি মজার এটা করলে আপনারা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি পরোটা রুটি যার সাথে খাইতেছেন খাইতে পারেন খুবই মজার একটা রেসিপি আপনারাও ট্রাই করিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করিয়ে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক মোলকিয়ে কিন্তু খুবই উপকারী এটা আপনারাও বোঝেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোল দোয়া হবেন আল্লাহ হাফেজ